পূর্ব মেদিনীপুর জেলায় দিনের পর দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 18 জন, তবে এর মধ্যে কোলাঘাট থানার পুলিশ কর্মী রয়েছে 10 জন, যা দেখে রীতিমতো চক্ষু চড়ক কাজ প্রশাসনের। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি তপন ঘোড়া ও সহসভাপতি রাজকুমার কুণ্ডু শুক্রবার রাতেই এই কথা জানান। এই 10 জন পুলিশ কর্মীদের মধ্যে সিভিক ভলেন্টিয়াররাও রয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির তরফ থেকে। রাতেই রিপোর্ট পজিটিভ আসে এই পুলিশ কর্মীদের, তবে সকাল থেকে এই সমস্ত পুলিশ কর্মীদের পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতালে রাখা হবে বলে জানা গেছে এবং বাকিদের হোম আইসোলেশনে রাখা হবে। এছাড়াও আরও বাকি 8 জন সাধারণ নাগরিকদেরও চিকিৎসার ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই জানান কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুণ্ডু। নিজেরা এরপর প্রশাসন সবাই এফেক্ট হয়ে যাবে, প্রশাসন এফেক্ট হয়ে যাওয়ার পর সাধারণ মানুষকে তার সেফটিটা অবশ্যই দায়িত্ব নিয়ে করতে হবে, এছাড়া তো রাস্তা কী আছে। কোলাঘাট ব্লকে কোভিড-19 পজিটিভ দেখা যাচ্ছে 18 জনের, তার মধ্যে 10 জন পুলিশ কর্মী, এনবিএফ এবং সিভিক পুলিশ 3 জন আছে, এনবিএফ আছে এবং একজন অফিসার আছে, কনস্টেবল আছে। এই নিয়ে মোট হচ্ছে 10 জন কোলাঘাট থানার, আর বাকি 8 জন হচ্ছে গিয়ে বাই অন্যান্য গ্রামে। আমরা খুবই উদ্বিগ্ন, এখন কোলাঘাট ব্লকে যা পরিস্থিতি, আরও স্যানিটেশনকে সচেতন হওয়া দরকার। কোলাঘাট থেকে সৌমালো বন্দ্যোপাধ্যায়, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.